আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার ইউটিউবের লোগো, যে ইউটিউবের আইকনটা থাকে, সেই আইকনটা কিভাবে বানাবেন। তো এখানে যে দেখছেন আমার যে আইকনটি, সেই আইকনটি আপনি এরকম আইকন কিভাবে বানাবেন এবং সেই আইকনটি বানিয়ে সেটাকে আপনি পিএনজি কিভাবে করবেন। এক করে কি আপনি সেই আইকনটাকে পিএনজি করে নিতে পারবেন। আর আপনাকে যদি আপনি ইউটিউবে এই লোগোটা পিএনজি না করেন, তো আপনার সব জায়গায় সে করলে ভালো লাগবে না। যদি আপনার সেটা পিএনজি থাকে তবে সেটা ভালো লাগবে। তো এটা কিভাবে করবেন, তো চলুন দেরি না করে শুরু করা যাক। এটা করার জন্য একটি অ্যাপ ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। তো প্লে স্টোরে চলে যাবেন, পিক্সেল ল্যাব বলে সার্চ করবেন, তো এই অ্যাপসটাই পেয়ে যাবেন। তো অ্যাপসটার রিভিউ আমি এর আগেও দিয়েছিলাম, পিক্সেল ল্যাব সম্পর্কে কিভাবে আপনি 3D ফটো বানাবেন সেটাও এই ভিডিওর আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখতে পারেন, এবং ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও ভিডিওটা দেখতে পারেন। তো এই পিক্সেল ল্যাব অ্যাপসটা আমি ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকেও খুব সহজে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো ডাউনলোড করার পর আপনি পিক্সেল ল্যাব অ্যাপসটা ওপেন করবেন। তো ওপেন করার সাথে সাথে পিক্সেল ল্যাবের ইন্টারফেসটা এরকম চলে আসবে। তো টেক্সট, আপনি নিউ টেক্সট বলছে, তারপরে জাস্ট এটা ক্লিক করে জাস্ট আপনি ডিলিট করে দিবেন অথবা এই ফটোটা নিয়ে নেবেন। তো আপনি যদি পিএনজি করতে চান তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডটা, যে কোনো এই ব্যাকগ্রাউন্ডটা আপনি রেখে দিবেন, যে কোনো একটি ডিফল্ট ব্যাকগ্রাউন্ড, যে ব্যাকগ্রাউন্ডটি একই হওয়া দরকার। তো আপনি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড রাখবেন না, তো ডিফল্ট যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাই রেখে দিবেন। তারপর আপনি জাস্ট এডিট বাটন দেখছেন, ওপর এডিট বাটনে, এডিট বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এক্সাম্পল ধরেন আমার চ্যানেলের নামটাই আমি লিখছি, তো জাস্ট স্টাইলিশভাবে আপনি লিখবেন। তো আমি জাস্ট প্রথমে এ দিলাম, তারপর উপরে ওকে বাটনে ক্লিক করে দিব। ওকে বাটনে ক্লিক করার পর আর যে স্টাইলিশ এখানে ক্লিক করব, তারপর ব্রাউজারে যাওয়ার পর এখানে আপনি ফন স্টাইলটা দিয়ে দিবেন। তো দেওয়ার পর আপনি সাইডে এভাবে সরাবেন, সরার পর এখানে কালার পেয়ে যাবেন, তো জাস্ট কালার দিয়ে দিবেন। কালার দেওয়ার পর আপনি এখানে আবার পেয়ে যাবেন ফন্ট স্টাইল। তো এখানে ফন্ট স্টাইলে যাওয়ার পর আপনার যে ফন্টটা ভালো লাগবে সেই ফন্টটা দিয়ে দিবেন। ফন্টটা দেওয়ার পর এখান থেকে ইচ্ছা করলে বোল্ড করতে পারবেন। তারপর আপনি আবার সাইডে চলে যাওয়ার পর দেখবেন 3D টেক্সট, তো আপনি 3D টেক্সটটা দিবেন, তারপর একটু কমিয়ে দেবেন, তারপর ওকে করে দিব। ওকে করার পর জাস্ট এটা আমি এখন বড় করে দিব। তো সাইজ দেখছেন, সাইজে যাওয়ার পর এটা বড় করে দিব। তো বড় করার পর এখানে জাস্ট দেখছেন এটা ওকে করে দেব। ওকে করার পর আবার প্লাস বাটনের উপরে, প্লাস বাটনে ক্লিক করার পর নিউ টেক্সট চলে আসবে। নিউ টেক্সট আসার পর সেটাকে কপি করে নেব। কপি করার পর জাস্ট এটাকে বি করে দিব। তো দেখছেন এটা বি হয়ে গেছে। তো বি হওয়ার পর জাস্ট এটাকে আপনি নিয়ে চলে আসবেন। তো আসার পর এখানে স্টাইল দেখছেন, স্টাইলে যাওয়ার পর আবার সে একই আপনি যে সাইম আগে করেছেন সেটার মতো আবার করবেন। তো দুটো টেক্সট যখন লেখা আসবে এটাকে আপনি ইচ্ছা মতন যেরকম আপনি স্টাইল করবেন সেরকম বসিয়ে দেবেন। তো জাস্ট আমি এক্সাম্পল আপনাকে দেখানোর ক্ষেত্রে এরকম রেখে দিলাম। এরকম রাখার পর জাস্ট এরকম একটু হয়ে গেলো, তারপর আবার প্লাস বাটনে ক্লিক করবেন, টেক্সট নিয়ে নেবেন, নেক্সট নেওয়ার পর সেটাকে আবার এডিট করবেন। তো এখানে জাস্ট আমি এখন লিখে দেবো অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েড লেখার পর ওকে করবো। ওকে করার পর সেম একই কাজটা করবেন আপনারাও। তারপর এখান থেকে আপনি সাইজটা জাস্ট একটু বড় করে দিবেন, তো জাস্ট এই জায়গাটায় রাখবেন। রাখার পর প্লাস বাটনে ক্লিক করার পর কালার অপশানে ক্লিক করে দিবেন। কালার অপশানে ক্লিক করার পর আবার 3D টেক্সটে চলে যাবেন। আপনি যদি 3D টেক্সট করতে চান তো 3D টেক্সটে আসার পর আপনি এখানে চলে আসবেন। আসার পর এটাকে জাস্ট এখানে রেখে দিবেন। এখান থেকে আপনি অনেক কিছু করতে পারবেন। এখানে আপনি তলের দাগটা দিতে পারবেন, তো এটা জাস্ট দিচ্ছি না, আপনি ইচ্ছা মতন আরও স্টাইলিশ করে নিতে পারবেন। এখান থেকে 3D রোটেট করতে পারবেন। তো এখান থেকে আপনি অনেক কিছু পেয়ে যাবেন, সেটা আপনি দেখিয়ে আপনাকে আপনারা সেটা দেখে নেবেন একের পর এক। অনেক কিছু সেটিংস আছে, একটা ভিডিওতে দেখানো সম্ভব নয়, ভিডিওটি লম্বা হয়ে যাবে, সে কারণে জাস্ট তারপর বাংলা লিখে দিলাম। বাংলা লেখার পর ওকে করে দেবো। তো জাস্ট ওকে করার পর আবার স্টাইলিশে চলে আসার পর ব্রাউজারে আসার পর জাস্ট সেই টেক্সটটা আমরা আবার নিয়ে নেবো। তো আপনার পছন্দের যে কোনো টেক্সট আপনি নিয়ে নিতে পারেন, জাস্ট এটাকে আমি বড় করে দেব। তো জাস্ট এইভাবে রেখে দেবো। রাখার পর আপনি জাস্ট কালারটা নিয়ে নেবো। তো এখান থেকে কালার যেটা আছে সেটা রেখে দিলাম। তারপর এখানে ফন্টে ক্লিক করে ফন্টটা চেঞ্জ করে দেবো। তো আমি আগেকার ফোনটাও চেঞ্জ করে দিচ্ছি, তো আপনার যে ফোনটা ভালো লাগবে সেই ফোনটা রেখে দিবেন। তারপর এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর জাস্ট সরি ফর দ্যাট, থ্রিডি টেক্সটটাকে একটু কমিয়ে দেবো। ওকে করব। ওকে করার পর জাস্ট আমরা ব্যাকগ্রাউন্ডে চলে আসবো। তো আপনার যে ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগবে সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি জাস্ট এক্সাম্পল এটা রেখে দিচ্ছি, তো এটা আপনি জাস্ট এখানে বড় করে নেবেন।
জাস্ট আমি একটু এখানে এটা ম্যাচ ম্যাচ করিয়ে নিচ্ছি। এবার করার পর জাস্ট এটা আপনি রাউন্ড করে দিবেন, রাউন্ড করে দিলে আপনার দেখতে ভালো লাগবে, তো জাস্ট আপনি ওকে করে দিবেন। দেখছেন আপনার লোগো এখন কমপ্লিট, আপনার আইকন এখন সম্পূর্ণভাবে কমপ্লিট। আপনি আরও স্টাইলিশ করতে পারবেন, এখানে আপনি প্লাস বাটনে ক্লিক করে আপনি ইচ্ছা করলে ফটো অ্যাড করতে পারবেন, আপনি এখান থেকে স্টিকার আপনি আরও যত ইচ্ছা আপনি এখান থেকে আরও স্টাইলিশ করতে পারবেন। তো এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন ওপরে দেখছেন সেভ বাটন, এই সেভ বাটনে ক্লিক করে এটা সেভ করে নিতে পারবেন। এবং আপনি যদি পিএনজি করেন তাহলে এই অপশানটি দেখছেন, এই অপশানটিতে আপনি ক্লিক করবেন। তো অপশানটিতে ক্লিক করার পর আপনি এখানে পেয়ে যাবেন প্রথম অপশান কালার চেঞ্জ করতে পারবেন, প্রথম যে অপশানটি দেখছেন কালার, তো আপনি জাস্ট কালার চেঞ্জ করতে পারবেন। তারপর আপনি দেখছেন ট্রান্সপারেন্ট, তো আপনি জাস্ট ট্রান্সপারেন্ট এই অপশানটিতে জাস্ট ক্লিক করবেন যদি পিএনজি করতে চান। তো এখানে আমি একবার যখন ক্লিক করবো দেখছেন এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, দেখছেন আমি জাস্ট আপনাকে দেখিয়ে দিচ্ছি সব ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো এটা আপনি যদি সেভ করতে চান তো জাস্ট আমি এখন আনডু করে দিচ্ছি আগেকার অবস্থায়, জাস্ট এটা আপনি এখন সেভ করে দেবো, সেভ অ্যান ইমেজ। তারপর আপনি নিজে হাই কোয়ালিটিটা সিলেক্ট করে দেবেন, তারপর সেভ টু গ্যালারি, গ্যালারিতে আপনার সেভ হবে। তো ততক্ষণ গ্যালারিতে যখন সেভ হয়ে যাবে তখন আপনি জাস্ট গ্যালারিতে চলে আসবেন। গ্যালারিতে দেখছেন আমাদের সেই ফটোটি, ফটোটি দেখছেন এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই ফটোটি আপনি যেখানে ইচ্ছে সেখানে আপনি ব্যবহার করতে পারবেন, তার জন্য কোনো সমস্যা হবে না। তো আপনি জাস্ট এভাবে আপনার ফটোকে আপনি পিএনজি বানিয়ে নিতে পারবেন। তো এটা ছিল আজকে ভিডিও, ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন।